কুমিল্লায় ধর্ম অবমাননায় অভিযুক্ত ইকবাল সন্দেহে কক্সবাজার থেকে একজন আটক, পরিচয় নিশ্চিতে চলছে যাচাই বাছাই, শাস্তি চান তার মাও, জড়িত প্রভাবশালী মহল। তিস্তার পানিতে ভাসছে রংপুর সহ উত্তরের কয়েকটি জেলা। ভারতের সঙ্গে তিস্তা চুক্তি না হওয়ায় কারণ, চীনের প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ। দেশে লাগামহীন ভোজ্য তেলের দাম এবছরেই বেড়েছে 5 বার, সরবরাহ কমের প্রভাব বলছেন আমদানিকারকরা। দর কমানোর পথ বের করতে এনবিআরকে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি। ব্যাগেজ রুলে চট্টগ্রাম বিমানবন্দরে বৈধ হল 80,000 স্বর্ণের বার। মধ্যপ্রাচ্যের যাত্রীদের নজরদারির কারণেই বেড়েছে দেশের বাজারে না আসার দাবি। ভোরের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মাম। কুমিল্লায় ধর্ম অবমাননায় অভিযুক্ত ইকবাল হোসেন সন্দেহে কক্সবাজার থেকে একজনকে আটক করা হয়েছে। তার পরিচয় নিশ্চিত হতে যাচাই বাছাই চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন। ইকবাল কারো প্ররোচনায় পূজা মণ্ডপে কোরআন রেখে গেছেন বলে ধারণা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এলাকাবাসীর ধারণা, প্রভাবশালী একটি মহলও এর সঙ্গে জড়িত। এদিকে তার শাস্তি দাবি করেছেন খোদ ইকবালের মা। কুমিল্লার পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখা ব্যক্তিকে সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করে পুলিশ। বৃহস্পতিবার রাতে ধর্ম অবমাননায় অভিযুক্ত ইকবাল সন্দেহে কক্সবাজার থেকে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন। আটক ব্যক্তি ইকবাল কিনা তা নিশ্চিত হতে তার পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে, যদিও এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সদর দপ্তরের একটি প্রতিনিধি দল, স্থানীয় পুলিশ সহ পূজা আয়োজক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন তারা। অনেক খারাপ লাগছে। এদিকে ধর্ম অবমাননায় অভিযুক্ত সন্তান ইকবাল হোসেনের শাস্তি চেয়েছেন তার মা। সন্তানটারে যে ফান যন্ত্রণগুলি দিয়ে আর না পাইলে আমারও নিয়ে আনছি। তবে এলাকাবাসী বলছে ইকবালের একার পক্ষে এত বড় অপরাধ করা সম্ভব নয়। তাকে যে কোনো হয়েছে তাকে হয়তো টাকা লোভ দেখিয়েছে, কোনো না কোনো ক্ষমতাবান গোষ্ঠী কর্তৃক আদিষ্ট হয়ে তারা কাজটি করেছে। কুমিল্লা পূজা মণ্ডপে কোরআন রাখার ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজে শনাক্ত ব্যক্তি মসজিদ থেকে কোরআন এনে প্রতিমায় রেখেছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের যারা নাকি এই কাজে অভিজ্ঞ তারা দীর্ঘক্ষণ যাবত এটা অ্যানালাইসিস করে তারা সুনিশ্চিত হয়েছেন এই ব্যক্তিটি এই মসজিদ থেকে যে কোরআন শরীফটা এনে রেখেছেন। এরই মধ্যে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। কুমিল্লার এই ঘটনায় এখন পর্যন্ত 46 জনকে আটক করা হয়েছে, মামলা হয়েছে 9টি। সময় সংবাদ, ঢাকা। ইকবালই কুমিল্লার নানুয়াদিঘি পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখে। সিসিটিভির একাধিক ফুটেজ বিশ্লেষণ করে এমনটি জানিয়েছে পুলিশের একাধিক সূত্র। 12 অক্টোবর রাত 10:38 কুমিল্লার নানুয়াদিঘি অস্থায়ী পূজা মণ্ডপের পশ্চিম পাশে অবস্থিত দারোগাবাড়ি মসজিদের ভেতরের সিসিটিভির ফুটেজ। তখন মাজারের খাদেম ফয়সাল ও হুমায়ুন মসজিদে প্রবেশ করেন। এর 20 মিনিট পর মসজিদে ঢোকেন প্রধান অভিযুক্ত ইকবাল, কিছুক্ষণ কথা বলেন তাদের সঙ্গে। এরপর ফয়সাল ও হুমায়ুন মসজিদ থেকে বের হয়ে যান। এর কিছুক্ষণ পর মসজিদের দান বাক্সের ওপরে থাকা কোরআন শরীফ হাতে নেন ইকবাল, মেঝেতে রেখে আবার বের হয়ে যায় সে। কিছুক্ষণ পর পবিত্র কোরআন নিয়ে মসজিদ ত্যাগ করে ইকবাল। রাত 2:10 দারোগাবাড়ি মসজিদ থেকে ইকবালের বের হয়ে যাওয়ার ছবি এটি। কোরআন হাতে নিয়ে নগরীর কয়েকটি এলাকা ঘুরে সে কথাও বলে কয়েকজনের সঙ্গে, তাও ধরা পড়ে সিসি ক্যামেরায়। তবে পূজা মণ্ডপের ভেতরে সিসি ক্যামেরা না থাকায় সে দৃশ্য ধরা পড়েনি। রাত 3:12 আরেকটা সিসিটিভি ফুটেজে দেখা যায় কুমিল্লার নানুয়াদিঘি অস্থায়ী মণ্ডপের উত্তর পূর্ব দিকের রাস্তায় ঘোরাফেরা করছেন ইকবাল। হাতে কোরআন না থাকলেও তখন হাতে ছিল হনুমানের হাতে থাকা গদা। ইকবাল চলে যাওয়ার পর 999 কল করা ইকরামকেও দেখা যায় সিসিটিভি ফুটেজে। পুলিশ পূজা মণ্ডপ সংশ্লিষ্টরা বলছেন রাত 2:30 থেকে ভোর 6:30 মধ্যেই ঘটে সাম্প্রদায়িক উস্কানিমূলক এই ঘটনাটি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কুমিল্লায় অন্যের ধর্মকে হেয় করতে গিয়ে পবিত্র কোরআন শরীফকেই অবমাননা করা হয়েছে। গতকাল দুপুরে কুমিল্লায় আওয়ামী লীগের অফিস উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। ধর্ম অবমাননাকারীদের বিচার করা হবে বলেও আশ্বস্ত করেন সরকার প্রধান। বাংলাদেশ সব ধর্মের মানুষের জানিয়ে তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতেই এ ধরনের ঘটনা ঘটিয়েছে একটি কুচক্রী মহল। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় কুমিল্লা থেকে জানাচ্ছেন দেবাশিস রায়। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে হঠাৎ সাম্প্রদায়িক অপকর্মে উত্তেজনার সূত্রপাত কুমিল্লায়, পরের কয়েকদিনে যা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন স্থানে। ওই ঘটনার এক সপ্তাহ পেরিয়ে এবার কুমিল্লার নেতাকর্মীদের সঙ্গে অনলাইনে কথা বললেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নবনির্মিত অফিস ভবন ভার্চুয়ালি উদ্বোধন করেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া তার বক্তব্যে উঠে আসে সাম্প্রতিক নানুয়া দিঘির পূজা মণ্ডপের ইস্যুও। তিনি হুঁশিয়ার করে বলেন, আওয়ামী লীগ ধর্ম অবমাননাকারীদের বিচার করবে। আমরা যদি কুমিল্লার ঘটনাটা বিশ্লেষণ করি, আমরা সেটাই দেখব যে আমাদের পবিত্র কোরআন শরীফকেই অবমাননা করেছে, অথচ অন্যের ধর্মকে অসম্মান করতে গিয়ে। এটাই হচ্ছে সব থেকে দুঃখজনক, যে যার যা নিজের ধর্মের সম্মান নিজেকে রক্ষা করতে হবে। আরেকটি কথা, আইন কেউ হাতে তুলে নেবে না। কেউ যদি অপরাধ করে, সে যেই হোক, সে অপরাধীদের বিচার হবে, আমাদের সরকার সে বিচার করবে। দেশের অগ্রগতি সহ্য করতে না পারা কুচক্রী মহল এমন ঘটনা ঘটাচ্ছে জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, বিএনপি জামাত সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। দেশটা উন্নত হচ্ছে, একটা শ্রেণী আছে তার এটা কখনো মানতে পারে না, তাদের কাছে এটা পছন্দই না। বাংলাদেশ মাথা উঁচু করে চলবে, সম্মান নিয়ে চলবে, এটা বোধহয় এদের পছন্দই হয় না। আর বিশেষ করে বিএনপি জামাত এদের তো হবেই না, কারণ খালেদা জিয়া নিজেরই অন্তরে সবসময় ছিল পেয়ারে পাকিস্তান, সে তো সবসময় পেয়ারে পাকিস্তান নিয়েই থাকতো। এটা হলো বাস্তব কথা। প্রত্যেকটা এলাকা এলাকায় আমাদের নেতাকর্মীদেরকে নজরদারি বাড়াতে হবে। শুধু নানুয়ার দিঘি নয়, দেশের যেসব স্থানে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে সেসব এলাকায় পুনর্বাসন নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। এই সেই নানুয়ার দিঘির পাড় যেখানে এক সপ্তাহ আগে কোরআন শরীফ অবমাননার অভিযোগ তুলে ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে পড়ে দেশব্যাপী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট করে বললেন, কোনোভাবেই সমাজে এমন ঘটনা বাড়তে দেওয়া হবে না, আর এজন্য আওয়ামী লীগের কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত নেতাকর্মীদের সতর্ক থাকতে বললেন তিনি। দেবাশিস রায়, সময় সংবাদ, কুমিল্লা। 250 মিটার উঁচু নাগরদোলাই একসঙ্গে চড়তে পারবেন 1800 দর্শনার্থী। দুবাইয়ে বিশ্বের সবচেয়ে উঁচু নাগরদোলা নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। তিস্তার পানিতে আবারও ভাসছে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা। যুগের পর যুগ ধরে ঝুলে থাকা তিস্তা চুক্তি বাস্তবায়িত না হওয়ায় এই ভোগান্তি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, ভারতের সঙ্গে তিস্তার চুক্তি যদি শেষমেশ না হয়, তাহলে চীনের তিস্তা বাঁচাতে প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ কার্যকরে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। আতিকুর রহমান তমালের রিপোর্ট। গ্রীষ্মে খরা আর বর্ষায় বানের ঢল, তিস্তাপাড়ের কোটি মানুষের এই দুর্ভোগ যুগের পর যুগ। এবার অকাল বন্যায় হেমন্তেই বানভাসী হয়েছে উত্তরের জেলার মানুষ। এই অভিন্ন নদীর ন্যায্য হিস্সা থেকে বরাবরই বঞ্চিত বাংলাদেশ। 2011-তে তিস্তা চুক্তি হওয়ার সম্ভাবনা উবে যায় পশ্চিমবঙ্গের বাধায়। বাংলার মানুষ জল পেয়ে যদি জল থাকে, আমরা নিশ্চিত। বাংলার মানুষই যদি জল না পায়, তাহলে আমরা সেটা কি করতে পারি? আগে তো আমরা দিয়েছি, আমরা পরক্ষা জল তো দিয়েছি। চলতি বছর মার্চে নরেন্দ্র মোদীর ঢাকা সফরেও বরাবরের মতো আশ্বাসে ঝুলে আছে তিস্তার পানি। বিশেষজ্ঞরা বলছেন, অভিন্ন নদীর পানি বন্টনে আরো আন্তরিক হতে হবে ভারতকে। উপরে যারা আছে, একটা ব্রিজ বা একটা বাধা দেয়া বা একটা উপরিভাগে যারা আছে, তারা সেটা কিছুটা কন্ট্রোল করতে পারে, নিচের ভাগ কন্ট্রোল করতে পারে না। তাহলে সেই যে ট্রিটিটার কথা বলছেন, ট্রিটির হয়ে এটাই সিদ্ধান্ত হয়েছিল কতটা পানি দেওয়া হবে, কোন সময়, কিভাবে। এই পানি যদি আর বেশি আসতো, আর কিছুদিন প্রবল ঢেউটা থাকতো, তাহলে লালমনিরহাট কিন্তু ইতিমধ্যেই পানির নিচে
তলিয়ে যেত। তিস্তা চুক্তি সহজে 6 দফা দাবি দিয়েছি, এই 6 দফা দাবি মানুষের প্রাণের দাবি। অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মত হলো, ভারতের সঙ্গে তিস্তা ইস্যুতে ঐক্যমত্য না হলে বাংলাদেশের বিকল্প চিন্তা করা উচিত। তিস্তা নিয়ে সম্প্রতি বাংলাদেশ মহাপরিকল্পনা চিন্তা করছে। সেই পরিকল্পনায় স্থান পেয়েছে নদী খনন, নদী শাসন, তিস্তার পারে কয়েকটি ইকোনমিক জোন সহ শুষ্ক মৌসুমে পানি আটকে রাখার উদ্যোগ। 8,000 কোটি টাকার সেই প্রকল্পে বিনিয়োগ করার কথা জানিয়েছে চীন। বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে অভিন্ন পানিগুলি আছে সেগুলি নিয়ে কূটনৈতিক যে তৎপরতাগুলি আছে সেগুলিকে আরেকটু জোরালো করা প্রয়োজন। তবে পৃথিবীতে এখন অনেক টেকনোলজি এসছে, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট বা ওয়াটার ম্যানেজমেন্টে এখন বৈজ্ঞানিকভাবে অনেক রকমের সলিউশন এসছে। যে ধরনের সলিউশনই হোক সেটা বাংলাদেশকে অ্যাভেল করতে হবে। এই ক্ষেত্রে চীন যদি গ্রহণযোগ্য কোনো সলিউশন দিয়ে থাকে সেটা নেওয়া প্রয়োজন। ভাটির দেশ বাংলাদেশের উত্তরের প্রাণ প্রকৃতি বাঁচাতে তিস্তার বিকল্প নেই বলেও মনে করেন তিনি। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। নাট্যকার ও অভিনেতা কায়েস চৌধুরী মারা গেছেন, দীর্ঘদিন ধরে ভুগছিলেন কিডনির জটিলতায়। শুক্রবার বাদ জুমা ধানমন্ডিতে নামাজে জানাজা। আবারও পেছালো সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে অর্থ আত্মসাত মামলার রায়। পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে 9 নভেম্বর। প্রথমবার অসুস্থতার কারণে রায় পেছালেও এবার কোন কারণ এ রায় পেছানো হয়েছে জানাননি বিচারক। দুদক আইনজীবী বলছেন যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন আদালত, এ নিয়ে বিভ্রান্তির কিছু নেই। তবে বারবার দিন পেছানোয় উঠেছে নানা প্রশ্ন। গত 5 অক্টোবর রায়ের দিন ছিল সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সহ 11 আসামির 4 কোটি টাকার আত্মসাত মামলার আসামি দুপক্ষের আইনজীবী উপস্থিত থাকলেও বিচারকের অসুস্থতার কারণে পিছিয়ে যায় রায়। তারিখ দেয়া হয় 21 অক্টোবর। বৃহস্পতিবার আবার রায়ের জন্য এক আসামিকে কারাগার থেকে আদালতে আনা হয়। হাজির হন জামিনে থাকা 6 আসামি, উপস্থিত ছিলেন আইনজীবীরাও, কিন্তু বিচারক জানালেন তিনি আজ রায় দিবেন না। নতুন তারিখ দেওয়া হয় 9 নভেম্বর। পরের সময় জজ সাহেবরা অন্য কাজে ব্যস্ত থাকতে পারেন অথবা অসুস্থ থাকতে পারেন, বিভিন্ন রিজন থাকতে পারে, কিন্তু রিজনটা যেহেতু লার্নিং কোর্ট উল্লেখ করেন নাই, ফর দিস রিজন আমার পক্ষে অনুমান করা সম্ভব নয় কেন আলটিমেটলি উনি ডেটটা শিফট করেছেন। পরপর দুইবার রায়ের তারিখ পিছিয়ে যাওয়া নিয়ে উঠেছে নানা প্রশ্ন। দুদক আইনজীবী বলছেন রায় দেয়া না দেয়া বিচারকের এখতিয়ার, এ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। ঋণ জালিয়াতি করে অপকৌশলের মাধ্যমে তিনি ঋণ নিয়ে তার নিজের অ্যাকাউন্টে টাকা এনে সেই টাকাটাকে আত্মসাৎ করার মাধ্যমে এবং পরবর্তীতে সেটি তার আপন ভাই এবং ভাতিজার অ্যাকাউন্টে নিয়ে গিয়েছেন, তার বেঞ্চ অফিসারকে দিয়ে তিনি টাকা উঠিয়েছেন, সে সমস্ত তথ্যাবলী এবং এভিডেন্স আমরা বিজ্ঞ আদালতে প্রডিউস করেছি। ফার্মার্স ব্যাংক বর্তমানে পদ্মা ব্যাংক থেকে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে 4 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ রয়েছে এস কে সিনহা সহ আসামিদের বিরুদ্ধে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ফরিদপুরের ভাঙ্গা ও মধুখালী, মাদারীপুরের শিবচর ও রাজৈর এবং রাজবাড়ির বালিয়াকান্দি আর মাগুরার শ্রীপুর ডিজিটাল প্রতারকদের দুর্গে পরিণত হয়েছে এসব উপজেলার কয়েকটি গ্রাম। অত্যন্ত সুপরিকল্পিত উপায়ে তারা বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা সেজে হাতিয়ে নিচ্ছে গ্রাহকের অ্যাকাউন্টে থাকা টাকা। পুলিশ বলছে এসব গ্রামের প্রায় 80% মানুষই প্রতারণায় জড়িত, বংশানুক্রমেই তারা জড়িয়ে পড়ছে প্রতারণায়। বুলবুল রেজার রিপোর্ট। মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠানের অ্যাপসে একের পর এক বসানো হচ্ছে নম্বর। নম্বরের মালিক মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের গ্রাহক কিনা তা জানতেই এই কৌশল। প্রতারণার এই ধরন নতুন নয়, এভাবে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে কোনো না কোনো গ্রাহকের অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে প্রতারকরা। হালনাগাদ করার জন্য আপনার কাছে একটা SMS যাবে, এই নাম্বারটা শুধু আমাকে বলবেন। আমার কি জানো মনে হলো আধা ঘন্টা পরে আমি দেখি যে আমার অ্যাকাউন্টটা জিরো। ক্যাশ ইন করার পরে, সরল বিশ্বাস করার পরে হচ্ছে দুটোটা আমার ইসের টাকাই ওরা কাইটে নিয়ে যায়। ফরিদপুরের মধুখালী থেকে 3 প্রতারককে গ্রেফতারের পর ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ জানাচ্ছে যখনই মোবাইল ব্যাংকিং ভিত্তিক প্রতারণার দায়ে কাউকে গ্রেফতার করা হয় তখনই নাম আসে 3-4টি জেলার, যার মধ্যে অন্যতম ফরিদপুর। গেল 16 মাসে শতাধিক মামলা ও সাধারণ ডায়েরি তদন্ত করতে গিয়ে গ্রেফতার করেছে 63 আসামিকে। তাদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃথা ও আজিমনগর এবং মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের অধিকাংশ বাসিন্দার মূল পেশাই প্রতারণা।
তাদের কাছ থেকে প্রতারণা রপ্ত করেছে পাশের জেলা মাদারীপুরের শিবচর, রাজৈর, রাজবাড়ির বালিয়াকান্দি ও মাগুরার শ্রীপুরের বিভিন্ন গ্রামের বাসিন্দারা। এই এলাকাগুলিতে ঘরে ঘরে প্রতারক এবং তাদের ভাষ্য অনুযায়ী 80% লোকই নাকি এই কাজগুলি করে। পাঁচ ছয় জন মিলে গড়ে তুলেছে এক একটি চক্র। গ্রাহকের নম্বর যাচাই করে অ্যাপসম্যান, কৌশলে ওটিপি সংগ্রহ করে ওয়েলকাম ম্যান, টাকা হাতিয়ে নেওয়ার পর তা ভিন্ন কোনো জেলার পরিচিত জনের নিকট পাঠিয়ে দেয় ক্যাশম্যান, টাকা সংগ্রহ করে ভাগ বাটোয়ারার দায়িত্বে থাকে রোলিং ম্যান। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে সহযোগী হিসেবে কাজ করে আরো দুই তিনজন। অধিকাংশই তারা প্রাথমিক গণ্ডি পেরোতে পারে নাই, বাট তারা এই প্রতারণার কৌশলটা খুব ভালোভাবেই তারা রপ্ত করে ফেলেছে এবং এটা বংশানুক্রমিকভাবে চলে আসছে। পুলিশের দাবি, এই প্রতারকরা এতটাই ধূর্ত যে তারা যে মোবাইলে যোগাযোগ করে তা অন্যের নামে নিবন্ধন করা, ফলে তাদেরকে শনাক্ত করাও কষ্টসাধ্য। ওই রেজিস্টার থেকে তারা ছবি তুলে নিয়ে আসে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ব্যাংকপাড়া তাদের মূল বিচরণ স্থল, টার্গেট নগদ টাকা উত্তোলনকারী। ব্যাংক থেকে বের হলেই ডিবি পরিচয়ে তোলা হয় গাড়িতে। মূলত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য পরিচয়ে টাকা পয়সা লুট করাই তাদের কাজ। চক্রটি বেশ কয়েকবার ধরা পড়ার পর জামিনে বের হয়ে আবারও জড়াচ্ছে আগের পেশায়, এমন দাবি গোয়েন্দাদের। বুলবুল রেজার রিপোর্ট। রিকশা থেকে নামতেই পথরোধ, কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনজন ঘিরে ফেলে রিকশা থেকে নামা ব্যক্তিকে। ডিবি পরিচয় দিয়ে জোর করে তুলে নেওয়া হয় প্রাইভেট কারে। টার্গেট ছিল ওই ব্যক্তির ব্যাগে থাকা টাকা। ব্যাংক থেকে নগদ টাকা তুলে কেউ বের হলেই তাকে টার্গেট করে এরা। আগে থেকেই ব্যাংকের ভেতরে থাকে দলের একজন, গ্রিন সিগন্যাল পেলেই প্রাইভেট কার কিংবা মাইক্রোতে থাকা দলটি ব্যারিকেড দেয় টাকা উত্তোলনকারীকে। রাজধানীর ডেমরা থেকে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতির সময় হাতে নাতে তিনজন ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করার পর গোয়েন্দারা বলছেন এরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। গেল পাঁচ বছর ধরে তারা ডিবি পরিচয়ে ডাকাতি করে আসছিল। যারা ব্যাংক থেকে টাকা ওঠায় কিংবা মানি এক্সচেঞ্জ থেকে টাকা আবাদন করে বা টাকা নিয়ে যায় বা বিদেশি মুদ্রা নিয়ে যায়, এই ধরনের যারা লোক আছে এই সকল ব্যক্তিদেরকে আটক করে প্রথমে পুলিশ পরিচয় বা ডিবি পরিচয় তাদেরকে বারগাড়িতে উঠায় এবং সমস্ত সমুদ্রে যে তাদের টাকা পয়সা রেখে কোনো এক জায়গায় তাদেরকে ফেলে দিয়ে চলে যায়। এই ধরনের ঘটনায় যখনই কাউকে গ্রেফতার করা হয় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় পুলিশের ইউনিফর্ম, ওয়াকি টকি, হ্যান্ডকাফ, এমনকি আগ্নেয়াস্ত্র। অপরাধীদের কাছ থেকে আমাদের ডিস্টিংশন বা আলাদা করার জন্য আমরা লম্বা অস্ত্রটা ব্যবহার করে থাকি। এছাড়া প্রত্যেক সদস্যের কাছে কিন্তু অস্ত্র থাকে, আর পক্ষান্তরে যারা অপরাধী তাদের কাছে কিন্তু আসলে অস্ত্র অনেক ক্ষেত্রে বিশেষ থাকেও না, থাকলে হয়তো একটা দুটো অস্ত্র থাকে, ছোট অস্ত্র লুকায় রাখে। এসব ভুয়া পুলিশের অপতৎপরতা ঠেকাতে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি গোয়েন্দাদের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। Kai Aluminium, better is now the best. মুন্সীগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের সঙ্গে সংঘর্ষে নৌ পুলিশের 10 সদস্য আহত হয়েছেন, তাদের মধ্যে এক কনস্টেবলের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে প্রজনন মৌসুমে দেশের বিভিন্ন নদ নদীর অভয়াশ্রমগুলোতে নিয়মিত অভিযান অব্যাহত আছে। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় দেশের বিভিন্ন অভয়াশ্রমগুলোতে নিয়মিত অভিযান চালাচ্ছে নৌপুলিশ ও মৎস্য বিভাগ। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জের মেঘনা নদীতে অভিযান চালায় গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা। নিষেধ অমান্য করে মাছ ধরায় জেলেদের ধাওয়া করে নৌপুলিশ। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায় জেলেরা, সংঘর্ষ বেঁধে যায়। এতে নৌপুলিশের 5 সদস্য সহ 10 জন আহত হন। পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এদের মধ্যে এক কনস্টেবলের অবস্থা গুরুতর বলে জানিয়েছে চিকিৎসক। লেজার সোলকি, তারপরে আমরা ওই পাথর, হ্যাঁ, আবার ওই যে চাক্কা ইয়ে মারছে আমাদের গায়ে। এর আগে দুদিন হামলা করেছে, আজকেও হামলা করেছে, এতে করে আজকে আমাদের 5 জন নৌ পুলিশের সদস্য আহত হয়েছে। কিছু কিছু এলাকায় জেলেরা অনেক সময় প্রতিরোধ করার মতো চেষ্টা করে, তো আমরা সেগুলো আমরা প্রতিরোধ কাটিয়ে উঠে আমরা আমাদের মৎস্য সংরক্ষণ অভিযানটাকে অব্যাহত রাখার চেষ্টা করছি। এদিকে ভোলার মেঘনা নদীতে মা ইলিশ শিকারের অভিযোগে এক জেলেকে জরিমানা করা হয়েছে। জব্দ করা হয় 16,000 মিটার কারেন্ট জাল। অন্যদিকে পটুয়াখালী পায়রা নদীতে অভিযান চালিয়ে 20,000 মিটার জাল জব্দ করা হয়। নাসিরুদ্দিন উজ্জ্বল,
সময় সংবাদ। করোনা মহামারীর প্রভাবে বিশ্ববাজারে চাহিদার তুলনায় কমেছে সয়াবিনের সরবরাহ, আর এ কারণে দেশে ঊর্ধ্বমুখী ভোজ্যতেলের দাম। ভোক্তারা দাম কমানোর দাবি জানালেও আমদানিকারকরা বলছেন সরবরাহে বিঘ্ন না ঘটে এখন সেদিকটাই দেখছেন তারা। এদিকে তেলের দাম কমানোর পথ বের করতে এনবিআরকে দফায় দফায় চিঠি দিয়েও কোনো ফল পাচ্ছে না বাণিজ্য মন্ত্রণালয়। কামরুল হাসান সবুজের রিপোর্ট। একটা আইটেম আমার হয়তো মন চাইলো, সেটা আমি অ্যাভেল করতে পারছি না। বাচ্চা একটা কিছু অর্ডার করলো, আজকে হয়তো পারলাম না, বললাম যে ঠিক আছে নেক্সট একটা দিলাম ডিউ টু প্রাইস হাইক। আয় বুঝে ব্যয় করেও মাসের শেষে হিসাব মেলাতে পারছেন না নিত্যপণ্যের ভোক্তারা, তাই ঊর্ধ্বমুখী দামের সঙ্গে না পেরে অক্ষমতাকে এই বাজারের ব্যাগে ভরে বাসায় ফিরতে বাধ্য হচ্ছেন অনেকেই। এখন মানে এসে দেখা লাগে যে কোন তেলটা আসলে কমের কেনা যায়। 5 কেজি কিনি নাই, এখন আপনার 2 কেজি করে কিনতেছি। সাধারণ জনগোষ্ঠী এনাদের কথা মাথায় রেখে যেন জিনিসপত্রের দামটা নির্ধারণ করা। সয়াবিন তেলের ঊর্ধ্বমুখী দামে একদিকে যেমন ভোক্তার অবিশ্বাস, অন্যদিকে বাড়তি বিনিয়োগের চাপে রয়েছেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। আমরা এত পরিমাণ হাই যে কারোই বিশ্বাসে আইতেছে না। অবস্থা হয়ে গেছে যে না তো বাড়বো, ইয়ার বেশি নিয়ে লাভ কি, সরবরাহ ঘাটতি। এরই প্রভাব পড়েছে দেশের বাজারে। আমাদের এখানে যতগুলো টেকনিক্যাল অপশন আছে এগুলো আমরা ব্যবহার করতেছি কন্ট্রোল মেকানিজমের জন্য, যাতে বাজারে ইলজিক্যাল কোনো প্রাইস এস্টাবলিশ না হয়। আমাদের অপটিমাম চেষ্টা করছে অ্যাট লিস্ট সাপ্লাই চেইন যাতে কোনো অবস্থাতে ইন্টারাপ্ট না হয়। চলতি বছর এ পর্যন্ত 5 দফায় প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে 30 টাকা, আর দামের লাগাম টানতে অগ্রিম আয়কর তুলে দেওয়া সহ বেশ কিছু পদক্ষেপও নিয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের হাতে থাকা সুযোগগুলো কাজে লাগাতে সংস্থাটিকে তাগাদা দিয়ে আসছে বাণিজ্য মন্ত্রণালয়। ব্যবসায়ীরা বলছেন বিশ্ববাজারে প্রতিটন সয়াবিনের এলসি $1,250 হিসাবে নিয়ে গত 19 অক্টোবর দেশের বাজারে দাম সমন্বয় করা হয়েছে। এদিকে 21 অক্টোবরেই এক টনের বুকিং রেট পড়েছে $1,440। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। মুন্সীগঞ্জের প্রধান সড়কে শীতের আগাম সবজি সহ নানা রকমের তাজা সবজির সমারোহ। ভোরে মাঠ থেকে কৃষক সরাসরি সবজি নিয়ে আসেন এই হাটে। শুরু থেকেই নানা অঞ্চলের পাইকার আর ক্রেতার ভিড় তৈরি হয় এখানে। সেখানে আছেন রিপোর্টার নাসিরুদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল মামুন, এই যে হেমন্তের ভোরে কিন্তু আমরা দেখছি যে যে হাটটি আছে সেখানে কিন্তু কৃষকরা সরাসরি নানা রকমের তাজা সবজি নিয়ে পসরা বসিয়েছে, আর এই পসরা ঘিরে কিন্তু দেখছেন যে কি উপচে পড়া ভিড়। সেখানে কিন্তু বিভিন্ন অঞ্চলে পাইকার ছাড়াও কিন্তু শৌখিন ক্রেতা রয়েছে, এবং এই শৌখিন ক্রেতারা কিন্তু অনেকে সকালে প্রাতঃ ভ্রমণ করে এখান থেকে তাজা সবজি নিয়ে ঘরে ফিরবেন। এবং আপনারা দেখছেন যে এই যে শীতের লাল শাক, মূলা শাক এবং কলা, ঝিঙ্গা, কোহি, নানা রকমের সবজির পসরা, নতুন লাউ, লাউ শাক উঠেছে। আমরা লক্ষ্য করছি যে ছোট ছোট লাউ জালি কুমড়ায় ভরে গেছে বাজার। এবং এখানে কিন্তু যে বৈচিত্র্যপূর্ণ যে সবজি সেগুলো আমরা কিন্তু লক্ষ্য করছি, এবং এই সবজি যে তারা কৃষক সরাসরি যে দামে বিক্রি করছেন, এখানকার পাইকাররা বলছেন যে একটু পরেই যখন মূল বাজার শুরু হবে সেই বাজারের চাইতে এই বাজারের দাম কিন্তু অনেকটাই তফাত, এবং সে কারণে কিন্তু সস্তায় তাজা জিনিস কেনার জন্য লোকজন এখানে আসেন। এবং এই যে এখানকে যে ক্রেতা বিক্রেতার পসরা, এটি কিন্তু শতাব্দী প্রাচীন, এবং এই মুন্সীগঞ্জ শহরের যে প্রধান সড়ক, এই প্রধান সড়ক জুড়ে কিন্তু এই সবজির হাটটি বসে, প্রতিদিন বসে, এবং যত রকমের চ্যালেঞ্জ থাকুক কিন্তু এখানে কিন্তু এই রাস্তার দুপাশে এই সবজি বসে যায়। এবং কৃষকরা বলছেন যে তারা যে তাদের সবজির মাঠ থেকে তারা সবজি সরাসরি এখানে নিয়ে আসতে পারেন, এবং এই সবজি নিয়ে আসার ক্ষেত্রে তাদের এই বাজারটি সহজ থাকবার কারণে এবং এখানে প্রচুর ক্রেতা আসবার কারণে কিন্তু তাদের সুবিধা হয়, সেখানে কিন্তু তারা এখানে আসেন। এবং তারা বলছিলেন যে তারা যে এখানে জৈব সারে উৎপাদন করেন যে সবজিগুলো এবং বিষমুক্ত সবজি, সেটি কিন্তু তারা নিয়ে আসেন, আর এই কারণে কিন্তু এই যে সবজির হার সেটির কদর বেশি। এবং
এখানে আপনারা জানেন যে বিক্রমপুর তথা মুন্সিগঞ্জের যে ঐতিহ্যবাহী এখানকার যে সবজি, সেই সুস্বাদু সবজি কিন্তু এই মুন্সিগঞ্জের বাইরে শুধু অন্যান্য জেলায় যায় না, দেশের বাইরেও কিন্তু রপ্তানি হয়ে থাকে। এবং এই যে এই সবজিগুলো যে তারা বলছিলেন যে এখানকার কৃষি বিভাগ কিন্তু সরাসরি তত্ত্বাবধান করেন যে এই বিষমুক্ত সবজি আবাদের জন্য, এবং তারা কিন্তু রাজধানীতে যে কৃষি বিভাগের যে নির্ধারিত একটি বিষমুক্ত সবজির মার্কেট আছে সেখানে কিন্তু তারা সবজি নিয়ে যান, এবং ক্রমেই এখানে বিষমুক্ত সবজির প্রসার বাড়ছে এবং যেই সবজিগুলো বিষমুক্ত করা হচ্ছে সেগুলোর কদর বেশি থাকার কারণে কিন্তু কৃষক একের পর এক তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যে বিষমুক্ত সবজি চাষের জন্য। এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানিয়েছেন যে পুরো এলাকাকেই বিষমুক্ত সবজি করবার তারা প্রয়াস চালাচ্ছেন এবং এতে কৃষকদেরও আগ্রহ রয়েছে, এবং সেটি তারা করবার জন্য যে এখানকার মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা রয়েছেন তারা কাজ করছেন। এবং এখানে আপনি জানেন যে দেশের সবচেয়ে বড় যে কফির বীজতলা সেটি কিন্তু এই মুন্সিগঞ্জের বজ্রযোগিনী রামপাল এলাকাতে, পঞ্চসার এলাকাতে রয়েছে, এবং সেখানে কিন্তু এখনও সেই বীজতলা রয়েছে। যেসব নিচু এলাকা রয়েছে সেখানে কফি আবাদের জন্য কিন্তু তারা এখান থেকে বীজ নিয়ে যাচ্ছেন। এবং এখানে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু অসমের বৃষ্টির কারণে যে আগাম শীতের সবজি সেটি উৎপাদনে কিছু চ্যালেঞ্জ রয়েছে, এবং সে কারণে কিন্তু নতুন আলু এখনও বাজারে আসেনি, এবং নতুন আলু বাজারে আসেনি এবং কফিও কিন্তু খুব কম এসছে। এবং এখানে আলুর দাম বাজারে আপনি জানেন যে একটা বড় ধরনের ঝুঁকিতে রয়েছে কৃষক। এখানে কিন্তু আলুর যে তাদের খরচ সেটি হিমাগারে সংরক্ষণ করে 18-20 টাকা পড়েছে কেজি প্রতি, সেটি কিন্তু এখন বাজারে খুচরা বিক্রি করতে পারছেন তারা 12.5 টাকা পর্যন্ত, কিন্তু এই পাইকারি বাজারে বাইরে যে খুচরা বাজার সেখানে কিন্তু 20 টাকা কেজিতে বিক্রি হচ্ছে আলু। তবে পাইকারি বাজারে কিন্তু হিমাগার থেকে বিক্রি হয় 12.5 টাকা, এবং যেটি এই পাইকারি বাজারে এসে 15 টাকায় পৌঁছায়। কিন্তু এই খুচরা বাজারে একটা বড় তফাৎ থাকবার কারণে কিন্তু কৃষকরা খুবই বিরক্ত। তারা বলছেন যে বাজার নিয়ন্ত্রণে যারা রয়েছেন এবং এখানকার মার্কেটিং অফিসার রয়েছেন যারা, তাদের কিন্তু দায়িত্ব পালন খুবই প্রশ্নবিদ্ধ, এবং তারা রাজধানী ঢাকায় থাকেন, এখানে ঠিক মতো অফিস করেন না, এবং বাজারগুলো তদারকি করবার জন্য যেসব দায়িত্ব রয়েছে তাদের এখানে যে এই নির্ধারিত দামের সাইনবোর্ড টাঙিয়ে দেওয়ার কথা সেগুলো কিন্তু তারা যথাযথভাবে করছেন না, সে কারণে কিন্তু ভোক্তারা ক্রমেই ঠকছেন। এবং এই ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ করবার জন্য যে রাষ্ট্রের দায়িত্ব সেটি কিন্তু এখানে যথাযথ হচ্ছে না বলে কিন্তু ভোক্তারা দাবি করেছেন। এবং এখানকার যে এই অঞ্চলে যারা কৃষক আছেন, কৃষক বলছিলেন যে এই যে বাজার যথাযথ তদারকি করা হলে খুচরা বাজার এবং পাইকারি বাজার যে বড় একটা তফাৎ আছে এই তফাৎটা দূর করা গেলে কিন্তু কৃষকও ন্যায্য মূল্য পাবেন। তো এই ছিল মুন্সিগঞ্জের সবজির হাটের সবশেষ। মামুন, মুন্সিগঞ্জ থেকে সবজি বাজারের খবর জানাতে যোগ দিয়েছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে 9 মাসে 10 মেট্রিক টন ওজনের 80,000 পিস স্বর্ণের বার বৈধ করা হয়েছে। প্রতিজন 2 পিস হিসেবে 40,000 যাত্রী তাদের বহন করে আনা স্বর্ণের বার বৈধ করেছেন, আর এতে সরকারের রাজস্ব আয় হয়েছে 160 কোটি টাকা। মধ্যপ্রাচ্য থেকে আসা ফ্লাইটগুলোতে নজরদারি বাড়ানোর কারণে যাত্রীরা শুল্ক পরিশোধের মাধ্যমে স্বর্ণ বৈধ করলেও এগুলো দেশের বাজারে আসছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত অর্থ বছরের বাজেটে ব্যাগেজ টুলের আওতায় প্রতি পিসে 22,000 টাকা করে শুল্ক পরিশোধের মাধ্যমে স্বর্ণের বার আমদানির বৈধতা দেয় সরকার। তবে একজন যাত্রী 2 পিস স্বর্ণের বার বৈধ করতে পারবে, আর এতে শুরু হয়ে যায় ব্যাপক হারে স্বর্ণের বার আমদানি। গত 6 মাসে 6.5 মেট্রিক টন ওজনের 56,639 পিস স্বর্ণের বার বৈধ করেছেন যাত্রীরা, যার মাধ্যমে সরকারের রাজস্ব আয় হয়েছে 113 কোটি 60 লাখ টাকা। মূলত যে যাত্রীগণ মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশ দেশে আসেন, বিশেষ করে প্রবাসী শ্রমিক ভাইয়েরা,
তারাই মূলত এই স্বর্ণগুলো আনায়ন করেন। করোনার সংক্রমণের কারণে কয়েক দফায় আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ রেখেছিল বাংলাদেশ, কিন্তু যখনই আন্তর্জাতিক রুট চালু হয়েছে তখনই যাত্রীরা স্বর্ণের বার বৈধ করার সুযোগ নিয়েছে। ব্যাগেজ টুল চালুর প্রথম তিন মাস অর্থাৎ গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বরে স্বর্ণের বার বৈধ করা হয়েছে 2,670 কেজি ওজনের 22,855 পিস। মধ্যপ্রাচ্য থেকে আসা যাত্রীদের উপর নজরদারি বাড়ানোর কারণে স্বর্ণ বৈধ করার পরিমাণ বাড়ছে বলে দাবি কাস্টমস কমিশনারের। আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি বেড়েছে, এর ফলে আপনার আমদানি পর্যায়ে ডিক্লারেশনটা বেড়েছে এবং ডিক্লারেশন বাড়ার কারণে আমরা বাড়তি রেভিনিউ পাচ্ছি। এদিকে স্বর্ণের বার বৈধ করার হার প্রতি মাসে রেকর্ড ছাড়ালো, এসব স্বর্ণ দেশের বাজারে আসছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। আমার মতে চট্টগ্রাম জুয়েলারি যারা ব্যবসায়ী আছে এদেরকে 60 টন স্বর্ণ ধারণ ক্ষমতা নাই। স্বর্ণগুলা পার্টির কাছে মজুদ আছে কিনা বা বাইরে কোথাও গেছে কিনা এটা সরকারের তদন্ত করে দেখার দরকার। নতুন এই ব্যাগেজ টুলের কারণে চোরাইভাবে স্বর্ণের বার আসার পরিমাণও অনেকটা কমে আসছে। তারপরও গত 9 অক্টোবর চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে 80 পিস স্বর্ণের বার সহ সিভিল অ্যাভিয়েশনের এক কর্মচারী আটক হয়েছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনাকালে গ্রামে ফিরে যাওয়া শ্রমিকদের বড় একটি অংশ কাজে ফিরে না আসায় শ্রমিক সংকটে ভুগছে দেশের তৈরি পোশাক খাত। বারবার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েও কাঙ্ক্ষিত শ্রমিক পাচ্ছে না কারখানাগুলো। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি অর্থ বছরে প্রায় 35 বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে দেশের 1600 গার্মেন্টস কারখানা। ইতিমধ্যে ফিরতে শুরু করেছে করোনায় স্থবিরতায় আটকে যাওয়া বিদেশি অর্ডারও, কিন্তু কাজের গতি বাড়াতে গিয়ে বিপত্তি শুরু হয়েছে শ্রমিক সংকট নিয়ে। আমাদের যে ক্যাপাসিটি অনুযায়ী আমরা অর্ডার নিয়েছি, কিন্তু দুঃখের বিষয় যে সমস্ত শ্রমিকরা গ্রামে চলে গেছে তারা কিন্তু ওইখান থেকে প্রায় 10-15% এখনও ব্যাক করে নাই। ফিনিশিং, কাটিং এবং কোয়ালিটি বিভাগ কোনো রকম জোড়াতালে দিয়ে চললো। সুইং বিভাগের অপারেটর এবং হেল্পার সংকট মারাত্মক আকার ধারণ করেছে, অথচ গার্মেন্টসে এই বিভাগকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবেই ধরা হয়। একটি গার্মেন্টস কারখানা পুরোদমে সচল রাখতে অন্তত 15 ক্যাটাগরির শ্রমিকের প্রয়োজন। এর মাঝে 8 ক্যাটাগরির শ্রমিক কাজ করে সরাসরি ফ্লোরে, বাকিরা থাকে বাইরে। এর মধ্যে যদি 1 ক্যাটাগরি শ্রমিকের সংকট হয় তাহলে পুরো কারখানায় অচল হয়ে পড়ে। বর্তমানে গার্মেন্টস কারখানাগুলোতে অত্যাধুনিক মেশিন ব্যবহার করায় শ্রমিকদের সে অনুযায়ী কর্মক্ষম করে তুলতে অন্তত 6 মাসের বেশি প্রশিক্ষণের প্রয়োজন। করোনার কারণে অনেক ওয়ার্কার গার্মেন্টসের চাকরি ছেড়ে দিয়ে তারা বাড়িতে চলে গেছেন। ওয়ার্কার ক্রাইসিসের কারণে আমরা আমাদের টার্গেট ফিল আপ করতে পারি না। গার্মেন্টস মালিকদের দাবি, করোনার লকডাউনে যেসব শ্রমিক বাড়ি ফিরে গিয়েছিল তাদের বেশিরভাগই কাজে ফিরে আসেনি, আর তাতেই সংকট বাড়ছে। প্রত্যেকটা ফ্যাক্টরিতে তাদের যে শর্টফল যেটা ছিল শর্টফল কভারেজ করার জন্য এখন ওয়ার্কার শর্ট আছে। প্যান্ডামিকের কারণে আমরা এখন ওয়ার্কার সংকট আছি। কিছু ফ্রেশ ওয়ার্কারকে আমরা যদি ট্রেন করি তাহলে আমাদের আরও স্কিল ওয়ার্কারের যে এখন ক্রাইসিসটি আছে এটি আমরা লাঘব করতে পারব। বাংলাদেশে গার্মেন্টস কারখানাগুলোতে 40 লাখের বেশি শ্রমিক কর্মরত রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে 308টি কারখানায় শ্রমিকের সংখ্যা প্রায় 5 লাখ। কমল দে, সময় সংবাদ। করোনা সংক্রমণ আরও কমে আসলে জানুয়ারি থেকে স্কুলের ক্লাস সংখ্যা বাড়ানো হবে, আর যেসব শিক্ষার্থী বিভিন্ন স্থানে স্থানান্তরিত হয়েছে তারা সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। গতকাল বিকেলে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 29তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, অতিমারির মধ্যে ঝরে পড়া শিক্ষার্থীদের আবারও ক্লাসে ফিরিয়ে আনা হবে। এর আগে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন তিনি। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমল মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মশিউর রহমান উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন শিক্ষামন্ত্রী। আমরা নতুন বছর যখন শুরু করব ততদিনে সংক্রমণ আরও কমে গেলে তখন আমরা আশা করছি যে ক্লাসের সংখ্যা বাড়াতে পারব। কিছু প্রত্যন্ত অঞ্চলে সেখানে কিছু বাল্যবিয়ের সংখ্যা সাধারণ সময়ের তুলনায় বেশি হয়েছে, সেই জায়গায় আমরা চেষ্টা করছি সেই বাল্যবিয়ে হয়ে যাওয়া মেয়েদেরকেও তাদেরকে আবার ক্লাসে ফিরিয়ে নিয়ে আসা। টানা দ্বিতীয়বারের মতো নাসার হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জ প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করতে চলেছে বাংলাদেশ। আগামী বছর বিশ্বের 57টি দলের সঙ্গে মহাকাশে
রোভার নাসাই আমন্ত্রণ পেয়েছে বিএসসি ইন্টারন্যাশনাল স্টাডি সেন্টার। নাসার এই মিশন চ্যালেঞ্জে বিশ্ববিদ্যালয় পর্যায়ে মাত্র 18টি আন্তর্জাতিক গবেষক দলকে বাছাই করা হয়েছে, সেখানে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে বিএসসি ইন্টারন্যাশনাল স্টাডি সেন্টার। যুক্তরাষ্ট্রের 39টি দলের পাশাপাশি এবারের আয়োজনে অংশ নিচ্ছে ভারত, মেক্সিকো, বলিভিয়া, ব্রাজিল সহ বেশ কিছু দেশ। 2022 সালের এপ্রিলে নাসার মার্শাল স্পেস ফ্লাইট সেন্টারে যাবে টিম বাংলাদেশ। বাংলাদেশের পতাকা হাতে মাত্র 8 মিনিট সময়ের মধ্যে নানা প্রতিকূলতা জয় করার আশা টিম বাংলাদেশের। এই দলটি 2021 সালে রোভার নাসাই 11তম স্থান পেয়েছিল। সেদিন আর বেশি দেরি নয় যখন বাংলাদেশের পতাকা উড়বে চাঁদ ও মঙ্গলের বুকে। টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ দল 10 মার্চ নাসার হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জ প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে। 2021 সালের প্রতিযোগিতায় আমাদের গবেষক দল আমাদের দেশের মধ্যে সেরা ও গ্লোবাল র্যাঙ্কিংয়ে 11th পজিশন অর্জন করেছিল। 2022 সালের এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমাদের প্রতিদ্বন্দ্বী হিসাবে 57টি দল অংশগ্রহণ করতে চলেছে। খাগড়াছড়িতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর এতিম শিশুদের সমাজের মূল স্রোতে নিয়ে আসতে কাজ করছে সরকার। সমাজসেবা অধিদপ্তরের আওতায় পরিচালিত জেলা শিশু পরিবারে বেড়ে উঠছে অনেক শিশু। এদের সার্বিক বিকাশের জন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলা এবং নাচ গান শেখানো হয়। এছাড়া দক্ষতা বাড়ানোর জন্য তাদের সেলাইসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণও দেওয়া হয়। শিশু পরিবারের মাধ্যমে বেড়ে ওঠা এতিম ছেলেমেয়েরা উচ্চশিক্ষাসহ সমাজের বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত হচ্ছে। খাগড়াছড়িতে 1988 সালে গড়ে ওঠে সরকারি শিশু পরিবার। সমাজসেবা অধিদপ্তরের আওতায় পরিচালিত আবাসিক এই প্রতিষ্ঠানে বাবা মা হারা এতিম শিশুদের আশ্রয় দেওয়ার পাশাপাশি সামাজিকভাবে প্রতিষ্ঠা লাভ করতে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে নানা কাজে। 6 থেকে 9 বছর বয়সী এতিম শিশুদের এখানে ভর্তি করানো হয়। প্রতিটি শিশুর লেখাপড়া নিশ্চিত করার পাশাপাশি খেলাধুলা এবং নাচ গান শেখানো হয়। আমার বাবা যখন মারা যান তখন আমার মা আমাকে এখানে ভর্তি করিয়ে দেন। তখন থেকে আমি এখানে পড়াশোনা করি, তার পাশাপাশি অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান করি। এখানে প্রায় সব কিছুই ভালো, নিয়ম নীতি নিয়ম শৃঙ্খলা সবখানে, খানা দানা থাকা, তারপরে স্কুলে যাওয়া আসা, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা নাচ গান এগুলো সুযোগ সুবিধা রয়েছে। সম্পূর্ণ আবাসিক এই প্রতিষ্ঠানে সরকারি খরচে প্রতিটি শিশুর পোশাক, খাবার ও পড়াশোনার ব্যবস্থা করা হয়। স্বাস্থ্য সুরক্ষা ও কারিগরি দক্ষতা অর্জনের জন্য এখানে রয়েছে আলাদা তত্ত্বাবধায়ক। বাবুর্চি রান্না করে এবং খাবারগুলা ভালো মন্দ এগুলো আমরা নিজেরা খেয়ে থাকি। মেয়েদেরকে আমি সেলাই শিখে 6 থেকে 10 পর্যন্ত যে মেয়েরা একটু ভালো সেলাই আগ্রহী এমন 10-15 জন মেয়ে আছে আমার ট্রেনার। শিশুদেরকে এই প্রতিষ্ঠানে খাদ্য, বস্ত্র, বাসস্থান সহ চিকিৎসা, শিক্ষা এবং তাদের যে চিত্ত বিনোদন, বিশেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা সকল বিষয়ে তাদেরকে আমরা সম্পৃক্ত করছি। এর মাধ্যমে আমরা তাদেরকে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলে সমাজের মূল স্রোত দ্বারাই তারা যেন নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে, সে কাজটুকু এই প্রতিষ্ঠানের মাধ্যমে করা হচ্ছে। বর্তমানে খাগড়াছড়ির সরকারি শিশু পরিবারে বেড়ে উঠছে 92 জন এতিম শিশু। সময় সংবাদ, খাগড়াছড়ি। জয়পুরহাটে 1 ঘন্টার জন্য প্রতীকী পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছে এক স্কুল শিক্ষার্থী। গতকাল দুপুরে নুসরাত মাহিরা নামে 8ম শ্রেণীর ওই শিক্ষার্থী এই প্রতীকী দায়িত্ব গ্রহণ করে। তাকে ফুলের শুভেচ্ছা জানায় জেলা পুলিশ সুপার মাসুম আহমদ। এ সময় জয়পুরহাটের 5 উপজেলাকে নারী বান্ধব করতে ও নারীর প্রতি সহিংসতা রোধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানায় নুসরাত। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স এর উপদেষ্টা তিতাস মোস্তফা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রাজশাহীর নওদাপাড়া আড়তে পাইকারি মাছের জমজমাট বেচাকেনা চলছে। প্রতিদিনই ভোর থেকে আশপাশের উপজেলার পুকুর ও নদী থেকে আনা মাছগুলো বিক্রি হয় এই আড়তে। বিস্তারিত জানাতে নওদাপাড়া আমচত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব,
ধন্যবাদ মামুন। মাছে ভাতে বাঙালি একটি যে প্রবাদ রয়েছে এবং সেই প্রবাদের যে হচ্ছে মাছের প্রতি যে বাঙালির যে ভালোবাসা সেটি কিন্তু আমরা মাছের বাজারে আসলে দেখতে পাই। সকাল সকাল কিন্তু অনেকে এসেছেন মাছের কান্তি পেয়ে একটু দেখে শুনে আসলে কিনছেন মাছ। আপনি জানেন রাজশাহীর যে নওদাপাড়া মাছ বাজারটি রয়েছে এখানে মূলত রাজশাহীর যে 9টি উপজেলা সেখানে পুকুরে যে সমস্ত মাছগুলো চাষ করা হয় সেই মাছের বাজারের কারণ খুব প্রসিদ্ধ এই আড়তটি এবং এখানে মোকামে যারা মাছ নিয়ে আসেন তারা কিন্তু খুব ভোরবেলায় কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা একেবারে ছোট ছোট যে তিন চাকার যানগুলো রয়েছে সেখানে করে এবং ছোট ছোট পিক আপে করে কিন্তু এই সমস্ত মাছগুলো আসে এবং এখানে ক্রেতা এবং বিক্রেতার যে হাঁক ডাক দরকষাকষি এবং নিলাম সেটির মধ্য দিয়েই কিন্তু এটির দাম নির্ধারণ হয়। গেল কয়েকদিন যেহেতু বৈরী আবহাওয়া ছিল রাজশাহী সহ পুরো দেশে সে কারণে কিন্তু মাছের কিন্তু যে আমদানি সেটি কিন্তু খানিকটা কমেছে। গেল কয়েকদিনের তুলনায় কিন্তু সেই মাছের আমদানিটি কম যার কারণে দাম আসলে একটু চড়া এবং এই সময়টিতে মৌসুমের এই সময়ে কিন্তু রাজশাহীর বাইরে যে সমস্ত পাইকার তাদের একটি আসলে এখান থেকে মাছ নিয়ে যাওয়ার তাগাদা অনেক বেশি থাকে। আপনি জানেন নওদাপাড়া মাছ বাজারের একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে তাজা মাছ কিন্তু এখানে বেচা কেনা হয়। পুকুরগুলো থেকে নিয়ে আসার পরে এখানে ছোট ছোট চৌবাচ্চা করা আছে যাতে করে এখানে মাছগুলো টাটকা এবং তাজা রাখা যায় কেননা তাজা মাছের দামের পার্থক্য কিন্তু অন্যান্য মাছের তুলনায় একটু ভিন্নভাবেই হয় সে কারণে কিন্তু সেই মাছটিকে ভালো দাম পাওয়ার জন্য কিন্তু তরতাজা রাখার ব্যবস্থা করেন এখানকার আড়তদার এবং ব্যবসায়ী যারা আছেন পুকুর মালিক যারা আছেন তারা। এবং আজকে একটু দাম দর বলতে চাই, আজকে সিলভার কাপ তারপর কাতল মৃগেল এই সমস্ত মাছ কিন্তু অন্যান্য দিনের তুলনায় প্রায় কেজি প্রতি 40-60 টাকা পর্যন্ত ওজন ভেদে আসলে দামের পার্থক্য আছে। এছাড়া যেহেতু সবে মাত্র শীতের শুরু কিছু কিছু বিলে আসলে পানি কমতে থাকার কারণে একেবারেই স্বল্প পরিমাণে আমরা ছোট মাছ দেখেছি, বাকিটা কিন্তু পুরোটাই যারা যেগুলো পুকুরে চাষ করা মাছ সিলভার কাপ থেকে শুরু করে তেলাপিয়া এবং অন্যান্য যে সমস্ত মির্কা মাছগুলো রয়েছে সেটির আধিক্য এখানে সব থেকে বেশি। এছাড়া কিন্তু পাঙ্গাস বা অন্যান্য জাতের মাছও আমরা এখানে লক্ষ্য করছি। এখানে সাধারণত রাজশাহীতে যে প্রায় অর্ধশতের বেশি খুচরা বাজার রয়েছে সেখানকার ক্রেতারাও কিন্তু আসছেন এবং আজকে যেহেতু ছুটির দিন অনেকেই কিন্তু ছুটি পেয়ে নিজের বাড়ির জন্য কিন্তু অনেকে আসলে মাছ কিনতে এসেছেন। তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে অন্যান্য দিনের তুলনায় অন্যান্য সময়ের তুলনায় সপ্তাহের তুলনায় কিন্তু আজকে বাজারে মাছের দাম চড়া কেননা ক্রেতার সংখ্যা বেশি এবং বাইরের যেহেতু পাইকাররা রয়েছে সেই ক্ষেত্রে এই কেনার ক্ষেত্রে খানিকটা প্রতিযোগিতা হয় এবং বেশ হাঁক ডাকে শোরগোলের মধ্য দিয়ে কিন্তু এই মাছের বেচাকেনা হচ্ছে। এবং মাছ বাজার মানেই আপনি জানেন যে একটা হইচই এবং সেখানে দরকষাকষি এবং পছন্দের মাছটি নেবার জন্য কিন্তু এই যে নিলাম হাঁক ডাক সেটিতে কিন্তু সরব থাকে সারাক্ষণে এবং এই এই বাজার থেকে কিন্তু যারা ফেরি করে মাছ বিক্রি করেন বিশেষ করে সাইকেলে এবং ভ্যানে করে তারাও কিন্তু এখান থেকে মাছ কেনেন এবং এই মাছটি কিন্তু নিয়ে তারা পাড়া মহল্লায় বিক্রি করে থাকেন। তো তারা যেটি বলছেন যে বেশি দামে মাছ কিনতে হচ্ছে এবং যে ছোট মাছ সেটিও কিন্তু চাহিদা অনেক বেশি এবং সেখান থেকেই কিন্তু এই দরকষাকষির মধ্যে দিয়েই কিন্তু আসলে এই মাছের বেচা কেনা হচ্ছে। তো বামুন, রাজশাহীর জন্য নওদাপাড়া মাছ বাজার সেটি কিন্তু অনেক তাজা মাছের জন্য এবং আমরা যেটি লক্ষ্য করছি যে আজকে সকাল থেকে অন্যান্য দিনের মতো কিন্তু অনেক বেশি আসলে শোরগোল উঠেছে এখানে আসলে মাছ কেনাবেচার জন্য। আড়তদাররা যেটি বলছেন যে প্রত্যেক দিন প্রায় এই সরবরাহের উপর নির্ভর করে প্রায় 70-80 লাখ টাকার মাছের বেচা কেনা হচ্ছে। তো বামুন, এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজশাহী থেকে মাছ বাজারের খবর জানাতে যোগ দিয়েছিলেন রাকিবুল হাসান। দেশে মরু অঞ্চলের প্রাণী দুম্বার খামার নতুন নয়, তবে এবার শুধু মাংস বা শখের নয়, গড়ে উঠছে এর মাতৃ খামার। চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন সংগঠক হাসিব হোসেন বরেন্দ্র এলাকায় গড়ে তুলেছেন দুম্বার মাতৃ খামার। পাওয়া যাচ্ছে উন্নত জাতের দুম্বা শাবকও। বিস্তারিত রাকিবুল হাসানের রিপোর্টে। চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চল আমারও গোবরাতলায় 10 বিঘার ওপর প্রতিষ্ঠিত খামারে 6টি জাতের উন্নত দুম্বা পালন করা হচ্ছে। অস্ট্রেলিয়ান হোয়াইট শিপ, পার্সিয়ান হার্লি কুইন্স, আওয়াসি, ব্ল্যাকহেড ডরপারের মতো অর্ধশত দুম্বা আছে এখানে। জাতভেদে করা হয়েছে তাদের আলাদা আলাদা শেড। মরু অঞ্চলের সাথে আবহাওয়া ও তাপমাত্রায় মিল থাকায় বরেন্দ্রের বুকে স্বাচ্ছন্দ্যেই বেড়ে উঠছে দুম্বা।
উন্নয়ন সংগঠক হাসিব হোসেন 2012 সালে তিনটি দুম্বা নিয়ে শখের বসে শুরু করেন এই খামার। পরে নিজ প্রতিষ্ঠান প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আয়বর্ধক কাজ করতে গিয়ে সম্ভাবনা দেখেন দুম্বা পালনে। 2013 সাল থেকে শখের খামারকে রূপ দেন দুম্বার মাতৃ খামারে। যে জাতগুলো স্থানীয়ভাবে চাষাবাদ করা যায় এবং সেইখান থেকে আয় বৃদ্ধি করা যায় এমন জাতগুলোকে এখানে আমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি। এখান থেকে কোরবানির ঈদ কিংবা খামার গড়ে তোলার উদ্দেশ্যে অনেকেই দুম্বা কিনছেন। এটি আমরা অনলাইনে দিয়ে দিয়েছিলাম, অনলাইন থেকেই ওটা বিক্রি হয়ে গিয়েছে। অনেকে এখানে এসে কিনেছেন, অনেকে অনলাইন থেকে কিনেছেন। দুম্বার মাতৃ খামারের পরিসর বাড়াতে নিয়মিত দুম্বাগুলোর যত্ন নেওয়া হচ্ছে। খাবারে দেয়া হচ্ছে তাজা ঘাস, দানাদার খাবার আর রোগ প্রতিরোধের ঔষধ, নিয়মিত কীটনাশক এবং ভ্যাকসিন এগুলো আর কি আমরা প্রয়োগ করি। দুম্বা লালন পালনে যে কোনো সহায়তার আশ্বাস দেন জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা। দুম্বা এখানে চাষে আমার ব্যক্তিগত যেটা অভিমত, আমি খামার পরিদর্শন করে দেখেছি সেখানে এটা কিন্তু আসলে সমস্যা নাই। চাপাই নবাবগঞ্জের সফলতার পর দুম্বা খামারের উদ্যোক্তা হাসিব হোসেন রাজশাহীর গোদাগাড়িতে গড়ে তুলেছেন উন্নত ছাগল ও দুম্বার আরও একটি খামার। রাকিবুল হাসান, সময় সংবাদ, চাপাই নবাবগঞ্জ। নওগাঁয় শুরু হয়েছে আগাম জাতের ধান কাটা মাড়াই উৎসব। রোগবালাই কম থাকায় এবার ধানের বাম্পার ফলনের সাথে বাজারে কাঙ্ক্ষিত দর পাওয়ায় খুশি চাষিরা। নওগাঁ থেকে এমআর রকের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন রাকিবুল ইসলাম। বিস্তীর্ণ মাঠ জুড়ে দুলছে সোনালী ধানের শীষ। রোপণের তিন মাস পর ঘামঝরা শ্রমের সেই কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে কাস্তে হাতে ব্যস্ত কৃষক। বৃহস্পতিবার সকালে নওগাঁয় আমনের উচ্চ ফলনশীল আগাম জাতের ধান কাটার উৎসব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। অনুকূল আবহাওয়ায় এবার ধানের ফলন ও ভালো দরে চাষিরা বেশ খুশি। এই জাতের উপর কোনো রোগ বালাই ছিল না, এখানে ঔষধ কম প্রয়োগ করা লাগছে। আগাম জাতের ধান কাটলাম, এই ধান কেটে আমরা আলু এবং সরিষা করতে পারবো। এদিকে ধানের ভালো ফলন নিশ্চিতে কৃষকদের বীজ দেওয়া সহ সার্বিক সহযোগিতা দেওয়ার কথা জানান কৃষি কর্মকর্তা। বীজ সার প্রদান করেছি এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বিভিন্ন কলাকৌশল সম্পর্কে তাদেরকে শেখানো হয়েছে। এই সকল ফসল তাড়াতাড়ি তারা ঘরে তোলার পরে তারা কিন্তু রবি মৌসুমে যেতে পারছে। তারা খুব সহজেই এই সকল জমিটা সরিষা, মসুর, খেসারি বা পেঁয়াজ, রসুন জাতীয় ফসলগুলোতে কনভার্ট করতে পারে এবং আর্থিকভাবে লাভবান হতে পারে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 185,000 হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে, যা থেকে প্রায় 800,000 মেট্রিক টন ধান পাওয়ার আশা করা হচ্ছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। মৌলভীবাজার শহরকে যানজটমুক্ত করতে প্রায় 4 কোটি টাকা ব্যয়ে নির্মিত পৌর বাস টার্মিনালটি এক যুগেও চালু করা হয়নি। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থেকে নষ্ট হচ্ছে টার্মিনাল ভবনটি। ইতিমধ্যে ফাটল দেখা দিয়েছে ভবনের একাধিক স্থানে। তবে টার্মিনালটিকে ব্যবহারের উপযোগী করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। শাহ উলিদুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সড়কে অবৈধ বাস স্ট্যান্ড শহরে যানজটের অন্যতম কারণ, তাই অবৈধ বাস স্ট্যান্ড উৎখাতে উদ্যোগ নেওয়া হয় বাস টার্মিনাল নির্মাণের। 2009 সালের আগস্ট মাসে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুল করিম ময়ুন বাস টার্মিনালটির উদ্বোধনও করেন, কিন্তু পরিবহন মালিকদের অনীহার কারণে বাস টার্মিনালটি আর চালু করা যায়নি। এখন বুনো গাছগাছড়াই ঢেকে গেছে টার্মিনাল। বিনষ্ট হচ্ছে ভবনের অবকাঠামো, তাই দ্রুত সংস্কার করে টার্মিনালটি চালুর দাবি স্থানীয়দের। আমাদের এখানে টার্মিনাল হইছে, গাড়ি আসবে, আমাদের এখানে হয়তো উন্নতর দিকে যাইব, তো এই আশা পূরণ হইল না। প্রথম অবস্থায় এটা ইজারাও গেছে প্রায় 12 লাখ টাকার মতো ইজারা হয়ে গেছে এটা। এরপর তাই গাড়ি হানি শ্যামলি একদিন দুই দিন আইসে, এরপর তাই তারা আর আয় না। টাউনের ভিতরে তারা জামদর নাগরের দিকে একটা বড় টার্মিনাল আছে, এখানে তো সব বাস আছে, তাহলে টাউনের ভিতরে কোনো জামদর থাকবে না। এদিকে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান পৌর টার্মিনালটিকে ব্যবহার উপযোগী করার জন্য প্রয়োজনীয় উদ্যোগের কথা জানালেন। অন্যদিকে শ্রীমঙ্গল রোডে নতুন টার্মিনাল নির্মাণের পরিকল্পনার কথা জানালেন পৌরসভার বর্তমান মেয়র। ঢাকা সিলেট রোডটি মৌলভীবাজার না হয়ে মিরপুর থেকে শেরপুর হয়ে চলে গেছে, যার কারণে এই টার্মিনালটি চাইলেও কার্যকর করা যাচ্ছে না। এখন নতুন একটি টার্মিনাল নির্মাণ করতে হবে,
যেটি শ্রীমঙ্গল রোডে নির্মাণ করতে হবে। এই টার্মিনালগুলোকে যদি আমরা সচল করতে পারি তাহলে যেটি হবে আমরা মনে করি যে শহরের বাইরে বাস ট্রাক এবং সিএনজির চাপগুলো সেখানে যাবে। প্রায় 3 একর জমির উপর 4 কোটি টাকা ব্যয়ে নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প এবং পৌরসভার যৌথ অর্থায়নে এই বাস টার্মিনালটি নির্মাণ করা হয়েছিল। সময় সংবাদ, মৌলভীবাজার। বিদেশে টাইলস কারখানার শ্রমিক হিসেবে কাজ করতেন ঠাকুরগাঁওয়ের মোস্তাফিজুর রহমান শিমুল। দেশে ফিরে নিজে স্থাপন করেন টাইলস কারখানা। এতে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তার কারখানায় কর্মসংস্থানের সুযোগ হয়েছে স্থানীয়দের। ঠাকুরগাঁও থেকে জিয়াউর রহমান বকুলের রিপোর্ট, ছবি তুলেছেন সুমন হোসেন। সিমেন্ট, বালু, কুচি পাথর, পানি ও কেমিক্যালের মিশ্রণে বিভিন্ন ডিজাইনের রংবেরঙের 16 ধরনের পার্কিং টাইলস তৈরি হচ্ছে শিমুলের এ কারখানায়। ছোট পরিসরে যাত্রা শুরু হলেও কয়েক মাসের ব্যবধানে বেড়ে যায় টাইলসের চাহিদা। কাতারে 4 বছর কাজ করে দেশে ফিরে ঠাকুরগাঁও শহরের শান্তিনগর এলাকায় গড়ে তোলেন এ কারখানা। দুজন শ্রমিক নিয়ে কাজ শুরু করলেও এখন তার কারখানায় প্রতিদিন 10 থেকে 15 জন শ্রমিক কাজ করেন। সবকিছুর চাহিদা আশপাশে বালু সিমেন্ট থেকে শুরু করে ম্যাটেরিয়ালস যেটা প্রয়োজনীয়তা আমাদের এদিকে সব সহজলভ্য এবং সহজেই কালেকশন করা যায়, সেজন্য আমি এটা উদ্যোগটা গ্রহণ করি সাথে আরেকজনকে নিয়ে। এখানে যদি সরকারিভাবে আমাদেরকে কোনো সহযোগিতা, স্বল্প ঋণের সহযোগিতা করে সরকারের পক্ষ থেকে কিংবা কোনো ব্যক্তিগত বেসরকারি উদ্যোগ থেকে আসে যদি, তাহলে আমরা এটা বৃহৎ পরিসরে নিয়ে যেতে পারি। টাইলস কিনতে দূর দূরান্ত থেকে তার কারখানায় আসছেন ক্রেতা ও ব্যবসায়ীরা। বিক্রি বাড়ায় নিয়মিত কাজের সুযোগ পেয়ে খুশি শ্রমিকরাও। আগে আমাদেরকে কাজ করার জন্য বিভিন্ন জায়গায় যাইতে হইতো, এখন আর যাওয়ার লাগে না। এই টাইলস কারখানা হয়, আমরা এখানে নিয়মিত প্রতিদিন কাজ করতে পারতেছি। প্রথমে যে অবস্থায় পার্কিং টাইলস বের হয়েছিল তার থেকে চাহিদা অনেক বেশি এখন, তাই আমাদের এই চাহিদা পূরণের জন্য অনেক শ্রমিকও এখানে আমরা নিয়োগ দিছি। 15 থেকে 20 জন কাজ করতেছে। গুণগত মানও ভালো, দামও কম, আবার রঙও ওঠে না, আবার মানে কেরিং এর জন্যও কাছাকাছি। চাহিদা প্রচুর থাকার কারণে মাল পাইনি, আমি অর্ডার দিয়ে গেলাম। শিমুলের কারখানায় প্রতিদিন 600 থেকে 700 পিস পার্কিং টাইলস উৎপাদিত হয়, যা স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি পার্শ্ববর্তী জেলার চাহিদাও পূরণ করছে। মুসল্লিদের অংশগ্রহণে মুখর পবিত্র মক্কার গ্র্যান্ড মসজিদ। করোনার বিধিনিষেধ তুলে নেয় কাঁধে কাঁধ রেখে নামাজ আদায় করছেন মুসল্লিরা। স্বাভাবিকভাবে ওমরাহ পালন করতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন দেশি বিদেশি মুসল্লিরা। আল মামুন শিপনের রিপোর্টে বিস্তারিত। হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির পদচারণায় কানায় কানায় পূর্ণ পবিত্র কাবা চত্বর। সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরীফে গেল রোববার থেকে করোনা বিধিনিষেধ ছাড়াই ওমরা পালন করতে পারছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। করোনা ভাইরাস মহামারী শুরুর পর প্রথমবারের মতো মুসল্লিরা কাঁধে কাঁধ মিলিয়ে পবিত্র ওমরা পালন ও নামাজ আদায় করছেন। সম্পূর্ণ ধারণ ক্ষমতায় হজযাত্রী ও দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন মুসল্লিরা। দুই ডোজ ভ্যাকসিন নেওয়া ব্যক্তিরা এখন থেকে গণপরিবহনে চড়তে পারবেন, যেতে পারবেন সিনেমা হল এবং রেস্তোরাঁতেও। এছাড়া পাবলিক প্লেসে মাস্ক পরার প্রয়োজনীয়তা নেই বলেও জানিয়েছেন সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। করোনা প্রতিরোধে শতভাগ সফলতা পেয়ে ধীরে ধীরে খুলে দিচ্ছে সকল কিছু। ইতিমধ্যে খুলে দিয়েছে পবিত্র নগরী মক্কা মসজিদুল হারাম এবং পবিত্র মদিনার মসজিদে নববী। অ্যাপসের মাধ্যমে কিংবা করতে হবে, আবেদন করতে হবে, আর সেই জন্য মহান রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি যেন অচিরেই আমাদের এই করোনা মহামারী পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে যায়। আল্লাহ যেন এই রোগের থেকে সবাইকে মাফ করে। সামাজিক দূরত্ব বিধি তুলে নেওয়া হলেও কাবা চত্বর এলাকায় মাস্ক পরা বাধ্যতামূলক বলে জানিয়েছেন সৌদি কর্তৃপক্ষ। আল মামুন শিপন, সময় সংবাদ, মক্কা, সৌদি আরব। বিশ্বজুড়ে করোনায় 80,000 থেকে 1,80,000 স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়ে থাকতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ অবস্থায় স্বাস্থ্যকর্মীদের দ্রুত করোনার টিকার আওতায় আনার বিষয়ে গুরুত্ব দিয়েছেন সংস্থার প্রধান। একই সঙ্গে টিকা বণ্টনে ধনী দেশগুলোর অব্যবস্থাপনাকে দায়ী করে তীব্র সমালোচনা করেন তিনি।
করোনার চোখ রাঙানিতে বিশ্ব যখন কাবু, তখনও মৃত্যু ঝুঁকি জেনেও কোভিড আক্রান্তদের চিকিৎসা দিতে নিরলস কাজ করে গেছেন সম্মুখসারির করোনা যোদ্ধা স্বাস্থ্যকর্মীরা। কোভিড আক্রান্তদের মুখে হাসি ফোটাতে এখনও দিনরাত কাজ করেই যাচ্ছেন তারা। করোনা আক্রান্তদের সংস্পর্শে এসে অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এমনকি দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবনও উৎসর্গ করেছেন অনেকে। তবে করোনা ভাইরাস বিশ্বব্যাপী সাধারণ মানুষের চেয়ে চিকিৎসা কর্মীদের স্বাস্থ্যের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত 80,000 থেকে 180,000 মতো স্বাস্থ্যকর্মী করোনার কারণে প্রাণ হারিয়েছেন। 2020 সালের জানুয়ারি থেকে চলতি বছরের মে মাসের মধ্যে এসব মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। স্বাস্থ্যকর্মীদের প্রতি সরকারের অবহেলা ও করোনার টিকা নিশ্চিত করতে না পারাকে দায়ী করা হচ্ছে, তাই স্বাস্থ্যকর্মীদের সবাই টিকার আওতায় আনার উপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গ্যাব্রিয়াসুস বলেন, ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে ভ্যাকসিন বিতরণের ক্ষেত্রে বিশ্বের ধনী দেশগুলোর অসততার বিষয়েও তীব্র সমালোচনা করেন তিনি। বর্তমানে বিশ্বজুড়ে প্রায় 13 কোটি স্বাস্থ্যকর্মী চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন। এর মধ্যে 119টি দেশের প্রতি 5 জনে মাত্র 2 জন স্বাস্থ্যকর্মী করোনার টিকার আওতায় এসেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে আফ্রিকার দেশে এই চিত্র আরও ভয়াবহ। প্রতি 10 জনে 1 জনেরও কম স্বাস্থ্যকর্মী পূর্ণাঙ্গ টিকার আওতায় এসেছেন। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জ্যেষ্ঠ এক কর্মকর্তা সতর্ক করে বলেন, ভ্যাকসিনের অপ্রতুলতার কারণে করোনা মহামারী আগামী বছর পর্যন্ত টিকে থাকতে পারে। ওমরিনান, সময় সংবাদ। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে দুবাই স্পোর্টস সিটিতে 12 দলের সুপার 12 পর্বের দেশগুলোকে আমন্ত্রণ জানাতে। এখন পুরোপুরি নতুন সাজে সেজেছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আইপিএলের ঘা শুকাতে পিচে চলছে নতুন রোলিং। ব্যানার বদলে ফেস্টুন লাগানো হয়েছে আইসিসির মোড়কে। বর্ণিল ছোঁয়া লেগেছে প্রেস বক্সেও। সংযুক্ত আরব আমিরাত থেকে খলিলুর রহমানের ক্যামেরায় নিয়ন মুহাইমিনের রিপোর্ট। রিং অফ ফায়ারের আলো আবারও রোশনাই ছড়াবে দুবাইয়ের স্পোর্টস সিটিতে। আরও একবার ক্রিকেট উন্মাদনায় মাতবে আরব আমিরাতবাসী। স্পোর্টস সিটির প্রবেশপথ থেকে হোটেল, মোটেল এবং বের হওয়ার রাস্তা, পুরোটা জুড়ে জায়গায় জায়গায় বসানো হচ্ছে আইসিসি বিশ্বকাপের ব্যানার। শহর জুড়ে কোনো আয়োজন না থাকলেও স্পোর্টস সিটি সেজেছে নতুন রঙে। মাঠের প্রবেশ পথে খেজুর গাছের সারি চোখ যেমন জোড়াবে, তেমনি মনও ভরাবে যে কোনো ভ্রমণ পিপাসুর। আর এরপর সে রাস্তা ধরে উঠে আসা পথটা যেখানে মিলেছে, সে এক দানবীয় স্থাপনা, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। 13টি দরজা দিয়ে যেখানে আইসিসির মেগা ইভেন্ট দেখতে প্রবেশ করতে পারবেন দর্শকরা। মাঠে ঢুকতেই চোখে পড়বে নয়নাভিরাম স্ট্যান্ড, গ্যালারি, উইকেট এবং জায়ান্ট বোর্ড। চলছে ব্রডকাস্টারদের শেষ মুহূর্তের টুকিটাকি কাজ, আর আইপিএল এর ক্ষতিমোচনে কিউরেটরদের অক্লান্ত পরিশ্রম পিচকে ঘিরে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষে নতুন করে সাজানো হয়েছে প্রেস বক্সকেও। ইলেকট্রনিক ডিভাইস বসেছে নিরাপত্তা পর্যবেক্ষণে। নিশ্ছিদ্র আয়োজনে ত্রুটি রাখছেন না আয়োজকরা। দর্শকদের জন্য সুখবর, দুবাইয়ে প্রতিদিনই কমছে করোনার প্রকোপ, যার সুনজর লেগেছে বিশ্ব আসরেও। দর্শকদের জন্য কোভিড পরীক্ষা বাধ্যতামূলক না থাকলেও দেয়া থাকতে হবে 2 ডোজ ভ্যাকসিন। 148 ডায়ামিটার স্টেডিয়াম এলাকাটিতে স্টেডিয়াম ছাড়াও রয়েছে নানা স্থাপনা, রং রূপে নতুনত্ব এসেছে সেখানেও। শহর থেকে দূরে বিধায় বিশ্বকাপ উপলক্ষে দেওয়া হচ্ছে বাসের বিশেষ সার্ভিস। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বসেছে ব্যানার, লেগেছে ফেস্টুন, আইপিএল এর বন্ধ দরজা খুলেছে বিশ্বকাপের রঙ্গমঞ্চে। প্রবাসী বাংলাদেশিদের আশা, এখন নিজেদের পারফরমেন্স দিয়ে নতুন মাইলফলকের জন্ম দেবে বাংলার দামাল ছেলেরা। দুবাই স্পোর্টস সিটি থেকে নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। কঠিন চিবর দানের মধ্য দিয়ে সাভার বনবিহারে দিনব্যাপী বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। পলাশবাড়ি বৌদ্ধ মঠে এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন হাজারো মানুষ। উৎসবে সুতা থেকে কাপড় বুনে নারীরা ধর্মীয় গুরুকে উপহার দেওয়ার মধ্য দিয়ে দীক্ষা নেবেন। এ মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মোজাফফর হোসাইন। জয়, সরাসরি যাচ্ছি তার কাছে। জয়, শুভ সকাল। আজকে গৌতম বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই সাভার বনবৌদ্ধ বিহারে যে কঠিন চিবর দান অনুষ্ঠান শুরু হয়েছে, তা মূলত মঙ্গল কামনা এবং শান্তি কামনা এবং
পৃথিবী এবং মানুষের মঙ্গল কামনায় আজকে সকাল থেকেই তারা ত্রিপাঠকের মধ্য দিয়ে এই সাভারের বৌদ্ধবিহারে তারা আজকে ধর্মীয় যে ভিক্ষুরা আছেন এবং যারা আপনার যারা প্রার্থনা করতে এখানে এসেছেন তারা কঠিন চিবদানের মধ্য দিয়ে তাদের সকালের কর্মসূচি শুরু করেছেন। আমরা দেখেছি সকালেই এখানে মূলত যে এখানের প্রধান ধর্মীয় গুরু তিনি ত্রিপাঠকের মধ্য দিয়ে এবং পঞ্চশিলা অর্থাৎ যে বৌদ্ধ ধর্মের যে পাঁচটি স্তম্ভ রয়েছে সেই পাঁচটি স্তম্ভ মূলত জীব হত্যা না করা এবং সমাজে শান্তি বজায় রাখা, মাদক গ্রহণ না করা এবং বিশৃঙ্খলা না করা এবং পরনারী স্ত্রী কাতরতা না থাকা, বিভিন্ন বিষয়ে তারা জ্ঞান প্রদান করছিলেন এবং তাদের বিভিন্ন মূল্যবান বক্তব্য প্রদান করছেন। আমরা দেখেছি ধর্মীয় গুরুরা এখানে আছেন, একই সাথে সেই কাকডাকা ভোর থেকে এখানে উপস্থিত হয়েছেন অসংখ্য নারী এবং পুরুষ যারা মূলত নৃগোষ্ঠীর বিভিন্ন চাকমা মারমা জাতীয় যাদের তারা সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী এবং বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের এই বাসিন্দা অনেকেই এখানে কর্মজীবনের কারণে তারা এখানে বসবাস করেন। সাভারেই তারা গড়ে তুলেছেন একটি বৌদ্ধ মন্দির যেখানে তারা মূলত প্রতি বছর যে আষাঢ়ে পূর্ণিমা থেকে শুরু করে যে শুরু হয় বৌদ্ধদের ধর্মীয় অনুষ্ঠান শুরু হয় সেই ধর্মীয় অনুষ্ঠানের কোনো একটি সুবিধাজনক স্থানে সময় তারা এই অনুষ্ঠানটি করে থাকেন। কঠিন চিবদান মূলত একটি বৌদ্ধ ধর্মের একটি মৌলিক বিষয়, সেটি হচ্ছে যে তিনি যখন তিন মাস দীর্ঘদিন বনে জঙ্গলে কাটিয়েছেন এবং উপাসনা করেছেন এবং সেই তিন মাস পর তার ভক্তরা যখন তিনি তার শরীরের সকল বস্ত্র বিভিন্ন হয়ে গিয়েছিল তখন এক রাতের মধ্যে এই ভক্তরা কাপড় বানিয়ে তাকে উপহার দিয়েছিলেন। এরপর থেকে কঠিন চিবদান এই অনুষ্ঠানটি চলে আসছে এবং সেই প্রেক্ষাপটে সাধারণত এক রাতের মধ্যেই আপনার যেটি হয় যে প্রথমে বীজ থেকে তুলা এবং তুলা থেকে পরবর্তীতে এক রাতের মধ্যে সুতা বুনন করে এবং সেই সুতা থেকে আপনার চক্রাকারে কয়েকজন মিলে একটি কাপড় তৈরি করেন যে কাপড়টা বৌদ্ধ ভিক্ষুদের তারা দিয়ে থাকেন এবং সেই কাপড়টি পরেই কিন্তু বৌদ্ধ ভিক্ষুরা এক বছর কাটিয়ে দেন। এবং এই কঠিন চিবদানটি একটি ধর্মীয় মূলত একটি অনুষ্ঠান এবং সেই ধর্মীয় যেখানে বলা হয় যে বিশেষ উপাসনা এবং অনেক পরকালে অনেক ধরনের ছোঁয়া পাওয়া যায় এবং অনেক পুণ্য লাভ করা যায় এই কঠিন চিবদান অনুষ্ঠানের মধ্য দিয়ে। যদিও বৌদ্ধ ধর্মের প্রধান অনুষ্ঠান হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা বা প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা, তার দ্বিতীয় বৃহত্তর অনুষ্ঠানটি হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান কঠিন চিবদান। এই কঠিন চিবদানকে কেন্দ্র করে বৌদ্ধ ধর্মকে যে গৌতম বুদ্ধ আলোকিত করেছেন এবং জীবে শান্তি বিশ্বময় শান্তি ছড়িয়ে দেওয়ার যে বাণী দিয়েছেন এবং সেই বৃহত্তর লক্ষ্যকে বাণীকে কেন্দ্র করেই কিন্তু আজকে বাংলাদেশের বৌদ্ধ ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার উদযাপন করছেন। শুধু সাভারে নয়, পার্বত্য চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছে তারা মূলত এই কঠিন চিবদান অনুষ্ঠানটি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এবং ধর্মীয় আচার বিধি মেনে পালন করে থাকে। মূলত প্রত্যেক ধর্মই শান্তির কথা বলে, বৌদ্ধ ধর্ম তার ব্যতিক্রম নয়। বৌদ্ধ ধর্মাবলম্বীরা যে শান্তির জন্য যে বাণী সে বাণী প্রচার করে যাচ্ছেন এবং তারা বিশ্বাস করেন বাংলাদেশ সরকার সহ আপনার বাংলাদেশে যে ধর্মীয় সম্প্রীতি রয়েছে সেই ধর্মীয় সম্প্রীতি তারা বজায় রেখে এবং সেই ধর্মীয় আচার পালন করছেন। আপনারা আপনি জানেন যে অনেক জায়গাতেই কঠিন চিবদান অনুষ্ঠানটি সম্পন্ন হয়ে থাকে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। সাভারের যে বনবিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের যে আজকে আচার অনুষ্ঠান শুরু হয়েছে সেটি মূলত দিনব্যাপী চলবে, যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে আপনার মাননীয় দুর্যোগ মন্ত্রণালয়ের মন্ত্রী সহ দীপঙ্কর তালুকদার এবং বাসন্তী চাকমা এমপি সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। তো এই কঠিন চিবদান অনুষ্ঠানটি এখনও শুরু হয়েছে, চলবে সন্ধ্যা পর্যন্ত এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বময় এবং দেশময় শান্তি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ধর্মীয় ভিক্ষুরা। সাভারের বনবিহার বৌদ্ধ বনবিহার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ মামুন। সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোজাফফর হোসাইন জয়। এবার সবচেয়ে উঁচু নাগরদোলা নিয়ে রিপোর্ট। বিশ্বের সবচেয়ে উঁচু নাগরদোলা চালু করলো দুবাই।
আড়াইশো মিটার উঁচু এই নাগরদোলার নাম দেওয়া হয়েছে আইন দুবাই বা দুবাইয়ের চোখ। এই নাগরদোলা থেকে একসঙ্গে প্রায় 1800 দর্শনার্থী দুবাইয়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সংযুক্ত আরব আমিরাতে আরও বেশি পর্যটক আকৃষ্ট করতেই এমন উদ্যোগ নিয়েছে দেশটি। শহরের দুর্দান্ত সব দৃশ্য দেখতে পর্যটকদের প্রথম পছন্দ ফেরিস হুইল বা নাগরদোলা। পাখির চোখে এক নজরে দুবাইকে দেখতে এবার চালু হলো আইন দুবাই বা দুবাইয়ের চোখ। লাস ভেগাসের হাই রোলার, শিকাগোর নেভি পিয়ের, লন্ডনের লন্ডন আই বা ক্যানাডার নায়াগ্রা স্কাই হুইলের চেয়েও উঁচু আইন দুবাই। নাগরদোলাটিতে মোট 48টি কেবিন রয়েছে। এক একটি কেবিনের ধারণ ক্ষমতা 40 জনের বেশি। নাগরদোলা থেকে একসঙ্গে প্রায় 1800 মানুষ দুবাইয়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। প্রতি রাইডে প্রায় 40 মিনিট দুবাইয়ের উপকূলীয় ও আকাশের সৌন্দর্য দেখতে পারবেন পর্যটকরা। করোনা মহামারীর ধাক্কা সামলে নেওয়ার পাশাপাশি শুধু তেল নয়, অন্যান্য খাতেও অর্থনৈতিক শক্ত অবস্থান গড়ার লক্ষ্য অনুযায়ী এই নাগরদোলা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা, সবচেয়ে গভীর ডাইভিং পুল ও দীর্ঘতম জিপলাইনের পর এবার উঁচু নাগরদোলার রেকর্ডও দুবাইয়ের। এর মধ্য দিয়ে আরও বেশি পর্যটক আকৃষ্ট করার আশা করছে দুবাই কর্তৃপক্ষ। ওমরিনান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কুমিল্লায় ধর্ম অবমাননায় অভিযুক্ত ইকবাল সন্দেহে কক্সবাজার থেকে একজন আটক, পরিচয় নিশ্চিতে চলছে যাচাই বাছাই। শাস্তি চান তার মা ও জড়িত প্রভাবশালী মহল। তিস্তার পানিতে আবারও ভাসছে উত্তরের কয়েকটি জেলা। ভারতের সঙ্গে তিস্তা চুক্তি না হওয়ায় কারণ, চীনের প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেয়ার তাগিদ। দেশে লাগামহীন ভোজ্য তেলের দাম এবছরেই বেড়েছে 5 বার। সরবরাহ কমের প্রভাব বলছেন আমদানিকারকরা। দর কমানোর পথ বের করতে এনবিআরকে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি। ব্যাগেজ রুলে চট্টগ্রাম বিমানবন্দরে বৈধ হল 80,000 স্বর্ণের বার। মধ্যপ্রাচ্যের যাত্রীদের নজরদারির কারণেই বেড়েছে দেশের বাজারে না আসার দাবি। ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।